হযরত বায়েজিদ বুস্তামী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মধ্যে উনি আল্লাহ রাব্বুল আলামিন উনি দেখলেন আল্লাহ উনাকে জিজ্ঞেস করতেছেন বায়েজিদ দারুণ জিনিস মাদ্রাসার ছাত্র হলে বুঝতে বেশি সুবিধা মাযা তুরি বায়েজিদ বুস্তামীকে জিজ্ঞেস করতেছে কি চাও আমার কাছে বলো তো হযরত বায়েজিদ বলতেছেন মাওলা ইন্নি উরিদু আন লা উরিদু ইল্লা মা তুরিদু ইন্নি উরিদু আন লা উরিদু ইল্লা মা তুরিদু আল্লাহ বায়েজিদ বুস্তামী শুধু সেটাই চায় যেন বায়েজিদ বুস্তামী এমন কোন জিনিস আল্লাহর দরবারে না চায় কিন্তু ওই জিনিস যেই জিনিস আল্লাহ বায়েজিদ বুস্তামীর জন্য পছন্দ করে মানে মোট কথা হচ্ছে আল্লাহ আপনি আমার জন্য যেটা পছন্দ করেন আমিও যেন সেটা পছন্দ করি সেটাই আপনার দরবারে আমার দোয়া সেটাই আপনার দরবারে আমার দোয়া এমন কিছু যেন না চাই যেটা আপনি চান না এমন প্রত্যেক কিছু যেটা আমি আপনার কাছে চাই যেটা আপনি আমার জন্য চান সেই জন্য মওলায়ে করিম বায়েজিদ বুস্তামীর জামানার মধ্যে এক উনার এক সাগরে বহু বড় আল্লাহর ওয়ালি বা বায়েজিদ বুস্তামী এখানে কিছুদিন আগে মৌলভি আজীব লাগে কি বলে বলতেছে ওনারা কি খেদমত করছে ইসলামে বায়েজিদ বুস্তামীটা আল্লাহর মেহরবানি যে আমরা এগুলার নাম নেওয়ার সময় ওযু কালাম আল্লাহ প্রোটোকল হিসেবে ওযু কালাম রাখতে পারত হযরতে জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন বায়েজিদ বুস্তামীর এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের অনেকের জন্য কাজে আসবে আমার ভাইরা আল্লাহর ওলিদের কিছু কথা যেটা বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের ক্ষেত্রে দৃষ্টিকটু হয় বাহ্যিকভাবে আপনি মিলাইতে পারবেন না আপনার মনে হবে এটা শরীয়ত বিরোধী কিন্তু ভিতরে যদি ঢুকেন তো দেখবেন এটা মারেফতে ইলাহির মধ্যে ফানা হয়ে যাওয়ার কারণে উনি এই কথা বলেছেন মনসুরে হল্লাজ বলেছেন আনাল্লাহ আনাল হক আনাল হক আপনি বাইরের দৃষ্টিতে দেখলে বলবেন উমানি তো নিজেকে হক বলছে কিন্তু আপনি যখন ডিপ ডাউনে যাবেন ওনার হালত গবেষণা করে আপনি পাবেন এটাই আসলে তৌহিদ এটাই তো এই যে সুফিয়া কেরামের যেই কথাগুলো বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিকটু লাগে কিন্তু আপনকরে ঢুকলে এগুলাকে অন্যরকম মনে হয় এগুলাকে বলা হয় সাতহিয়াতে সুফিয়া শব্দটা বলেন আমার সাথে সাতহিয়াতে সুফিয়া দন্তাশত হল শিকার অন্তস্থীয় দিয়ে একটা গফলা সাতহিয়াতে সুফিয়া আমি এটা বারবার কেন বলাচ্ছি জানেন আমাদের অনেক আউলিয়া একরাম বাংলার জমিনেও কিছু কথা এমন আছে আমরা সবাই এগুলা নিয়ে কি করি খুব বহুত মারেফতি কথা ওবে এগুলো আপনার বিষয় না তো এটা আপনার বিষয় না তো হযরতে জুনাইদ বুগদাদি বলতেছেন বায়েজিদ বুস্তামীর কিছু কথা বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের বিপরীতে মনে হলেও এগুলা ওনার সাতহিয়াত এগুলা বুজার জন্য হয় ওনার মাপের ওলি হতে হবে অথবা ওনার চেয়ে কিছু ছোট ওলি সাধারণ ওলিদের গো এই কথা বুঝে আসবে রামবুতান খাই নাই এমন মানুষকে আমি রামবুতানের কথা বললে বুঝবে আই আর রামবুতান হই দিয়ে ওনারা কিছু বুঝতে লাগুন না ওনারা তো মনে হতে হরিয়ার শব্দ এন্ন কিন্তু যিনি রামবুতান খেয়েছেন ওনার কানে যখন শব্দ যাবে জিব্বার মধ্যে পানি চলে আসবে বুঝতে পেরেছেন খাওয়ার না খাওয়ার মধ্যে ফারাক আছে দেখার না দেখার মধ্যে ফারাক আছে যিনি দেখেন নাই ওনার কাছে নিচক একটা ফালতু শব্দ নিচক একটা ফালতু শব্দ যিনি দেখেছেন খেয়েছেন ওনার জন্য দারুণ শব্দ এই জন্য দেখা না দেখা আসমান জমিনের ফারাক যতদিন দেখে নাই তো দেখছেন নি অবস্থা হ্যাঁ এত বড় রাষ্ট্রের মালিকের প্রেসিডেন্টের বউ হয়েও জুলাইখা কেমনে একজন গুলাম কি বলেছে গুলাম গুলামের সাথে এই করেছে গুলামের সাথে যখন দেখে নাই তো গুলাম যখন দেখেছে তো হাতও কেটে ফেলেছে তখন বলেছে হাশালিল্লাহ ওয়াও এটা তো কোনো মানুষ না তো যখন দেখেছে তখন বলতেছে মানুষই না যখন দেখে নাই তখন বলতেছে গুলাম বুঝতে পেরেছেন দেখলে রামবুতান না দেখলে ফালতু শব্দ বোঝা গেছে তো এগুলাকে বলে সাতহিয়াতে সুফিয়া
এগুলার মধ্যে আপনারা যারা আছেন আপনারা এগুলাতে ঢু মারার চেষ্টা করবেন না তো বায়েজিদ বুস্তামির সাতহিয়াত বর্ণনা করতে গিয়ে জুনাইদ বুগদাদি বলছেন প্রথম যুগের প্রথম ক্যাটাগরির আল্লাহর বলি উনি বলছেন বায়েজিদ বুস্তামির সাতহিয়াত বলতে গেলে উনার মত হইতে হবে অথবা কিছুটা নিচে একদম সাধারণ যারা আহলুল্লাহ আছে তারও এই কথাগুলা বুঝবে না এগুলা ভেদের কথা এখন আমাদের এখানে সবাই ভেদের লোক নামাজ নাই দোয়া নাই তসবি নাই তাহলিল নাই যারা নামাজ দোয়া বাদে নামাজ দোয়া ছাড়া যারা তাসাউফ তরিকতের কথা বলবে সুফিয়ায়ে কেরামের ঐক্যমত আমার কোনো হেজিটেশন নেই এই কথা বলতে হুজুর গৌসুল আজম বলেছেন যেই ব্যক্তি তাসাউফ তরিকতের কথা বলবে নামাজ দোয়া ছাড়া সেই ব্যক্তি নিরেট শয়তান কি বলেছে নিরেট জিন্দিক আপনারা বুঝতে পেরেছেন এগুলো আপনি আপনার দোকানদারি চমকানোর জন্য আপনি বলেন